ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে 300+ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোকর্ণ সৈয়দ বাড়ির শরীফ মঞ্জিলে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315-3 জেলা গভর্নর লায়ন এম এম বাশার। লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315-3 বাংলাদেশের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র 300+ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও 250 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল 10 কেজি চাল, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 1 লিটার তেল ও 1 প্যাকেট লবণ। লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের দ্বিতীয় ভাইস জেলা গভর্নর মোহাম্মদ বেলাল হোসেন, জোন চেয়ারপারসন আনোয়ার পারভেজ স্বপন, মোস্তাফিজুর রহমান জুয়েল, গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন ও সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল। এ সময় বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন রেজা চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ বাহাউদ্দিন বাহার, কামরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফ জানান, লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরিব মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসা, শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণ সহ জনসেবামূলক কাজ তো করছে। নাসিরনগর থেকে আক্তার হোসেন ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।